থাইল্যান্ডের পাতায়া শহর, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মানুষ এখানে বেড়াতে আসে, কেউ কেউ কাজেও আসে। এই শহরকে ভালোবেসে কেউ আবার এখানে থেকেও যায়। এরকম কিছু প্রবাসীকে নিয়ে আমাদের গল্প। এরা বিভিন্ন সময়ে বাংলাদেশ থেকে পাতায়াতে এসেছে, এবং জীবিকার কারণেই হোক আর ভালো লাগার কারণেই হোক, পাতায়াতে স্থায়ী হয়েছে। আসুন এই মানুষগুলোর সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। এই হাসিখুশি মানুষটার নাম হচ্ছে সোহেল, ওরফে গিরিঙ্গি সোহেল। 10 বছর আগে যে পাতায়াতে আসে, সোহেলকে আপনারা হাসিখুশি দেখলেও সে আসলে একটা জটিল ক্যারেক্টার। ধীরে ধীরে আপনারা তার প্রমাণ পাবেন। এই যে লোকটাকে দেখছেন, তার নাম রুশো, ওরফে রোমিও। পেশা সফটওয়্যার ডিজাইনার। তার কাজের কোনো স্থান এবং কাল নেই। যখন সে কারো সাথে কথা বলছে না বা ঘুমোচ্ছে না অথবা অন্য কিছু নিয়ে ব্যস্ত থাকছে না, তখন সে সফটওয়্যার ডিজাইন করছে। তার টাইটেল কেন রোমিও, সে তথ্য পরে দেয়া হবে। এই যে ছেলেটাকে দেখছেন, ওর নাম জামি। কি ভাবছেন, জামিম বোবা? প্রায় কাছাকাছি। সে তোতলা, অনেক চেষ্টা করে সে তার তোতলামি সারানোর জন্য। কি জানি, দেখতে থাকেন, বলা তো যায় না। বউ সাজে যে মেয়েটিকে দেখতে পাচ্ছেন, ওর নাম ঝিলিক, ওরফে বিউটি পার্লার। এই যে মেয়েটিকে দেখছেন, ললিপপ খাচ্ছে, ওর নাম কান্তা, ওরফে ললিপপ। এখানে চিকন ছেলেটি যে খুঁড়িয়ে হাঁটছে, তার নাম কামাল, ওরফে $6 million ম্যান। এই নামে একটা টিভি সিরিয়াল হয়েছিল যেখানে নায়ক তার বায়োনিক পা দিয়ে খুব দ্রুত দৌড়াতে পারত, 6 তলা দালান থেকে লাফিয়ে পড়তে পারত। এখানে কামাল খুঁড়িয়ে হাঁটে বলে তাকে 6 মিলিয়ন বলে ডাকা হয়। দেখা যাচ্ছে তার নাম আলী, ওরফে আলী বাবা। মানে আমরা কি বিয়া করবো? আরে না, এটা তো শোকের শু। আলী বাবা সম্বন্ধে কিছু বলছি না, আপনারাই দেখুন। কেমনে হলো? এক কাম করো, আমার একটা মাইক কিনে দাও, তোমার লগে তো চিল্লে চিল্লে কথা কইতে কইতে আমার গলায় ভেঙে যেতেছে। জানি তো কালকে রাইতে তুমি আমরে কইছো না, এটা তো আমার মাথায় আছে। এদের সম্বন্ধে আর কিছু বলার দরকার আছে কি? শুধু নামগুলো বলি। লোকটার নাম সালাম, ওরফে হেডফোন। কেন হেডফোন, তার প্রমাণ আপনারা এরই মধ্যে পেয়ে গেছেন। আর তার বউ, মানে তার স্ত্রীর নাম মুন্নি, ওরফে ওথেলো, কারণ তার সন্দেহ বাতিক আছে।
আর যে জায়গাটাতে ওরা বসে আছে সেটা হচ্ছে বিচ ক্লাব। চাঁদহীন দেয়াল দরজাহীন এই বিচ ক্লাবে এসে প্রবাসীরা আড্ডা দেয়, মনের ভাব প্রকাশ করে, দুঃখ করে, আনন্দ করে, কান্না করে, অভিযোগ করে, কখনো কখনো ঝগড়াও করে। সবই আপনারা ভিজুয়ালি দেখতে পাবেন। ধারা বিবরণে অনেক হয়েছে, এবার আমন্ত্রণ জানাচ্ছি মূল নাটকে।